তো আজকের ব্যাপারটা শুরু হয় এভাবে, আমি না ইউজুয়ালি কলেজ টলেজ কিছুই কাট মারি না, কারণ আই এম আ গুড স্টুডেন্ট। বাট সেদিন একটু ইচ্ছা হয়েছিল কলেজ কাট মেরে বই মেলা যাব, তো তাই বেরিয়ে পড়লাম। তো হ্যালো গাইস, দিস ইজ রমিক এন্ড ইউ ওয়াচিং রমিক গেম প্লে। তো ফাইন, আমার কোনো সময় ব্লগ এইভাবে শুরু হয় না, বাট এটাই ভাবে শুরু হচ্ছে, কারণ আমরা যাচ্ছি বই মেলা, আর আমরা হচ্ছে কলেজ থেকে কাট মেরে যাচ্ছি বই মেলা। এই তো ড্রেসটা দেখি, তুই কলেজ থেকে কাট মেরে যাচ্ছিস। আমরা কলেজ থেকে কাট মেরে যাচ্ছি, মা যদি পরে ভিডিওটা দেখো, মা সরি মা, বই মেলাতে আমার দরকার ছিল, তার জন্য আমরা বই মেলা যাচ্ছি। মানে হুট করে জিনিসটা শুরু হয়ে গেছে, তো তার জন্য হুট করে ব্লগটা শুরু করেছি। তো আমরা এখন বাসে আছি বই মেলার, AC 9-এ। তো চলো বই মেলা যাওয়া যাক। তো গাইস, ফাইনালি আমরা বাস থেকে নেমে পড়েছি, তো এখন আমরা বই মেলার দিকে হাঁটছি। আর আছি আমাদের সাথে আছে শায়নী। তো গাইস, ও আসলে বইমেলা প্রথমবার আসছে, আসলে ওইখানকার মেয়ে না, তো ওর কাছে এগুলো নতুন আর কি, কলকাতায় থাকে না তো আর কি, বুঝতেই পারছ কেমন লাগছে কলকাতার পরিবেশ, কলকাতার বইমেলা। বঞ্চ আমি কলকাতা থেকে প্রথমবার আসছি, ও অনেকবার এসছে, তো আমার আর তর হয়েছে না, বইমেলা আমি ঢুকবো, চলো চলো চলো। বইমেলাতে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা ঠিক করি আগে খাব, ইয়েস বই না কিনে আমরা আগে খাবো, কারণ কলেজ থেকে যাচ্ছি, অবশ্যই কিছু খেয়ে নেই ভাই, খেতে তো আগে হবে না। তো গাইস, বই মেলা ঢুকতে না ঢুকতে আমাদের খিদে পেয়ে গেছে, তো আমাদের এখানে এত দোকান আছে, তো আমরা কনফিউজ যে কোন দোকানে যাব, তো তার জন্য আমরা টস করছি। হেড চলে এই দোকান, এই দোকান, হ্যাঁ, আর টেল চলে এই দোকান, এই দোকান, হ্যাঁ। কোনটা করেছে, কোনটা করেছে, হেড হেড কোনটা ছিল, এটা। তাহলে আমরা গাইস এই দোকানে খাচ্ছি, আমরা দেখে বলছি কেমন, তাহলে তোমরা যদি আসো তো এই দোকান দেখেও, ঠিক আছে, আমরা দেখি আগে কেমন, ঠিক আছে। ফ্রাইড রাইস চিলি চিকেন নিচ্ছি আমরা। তো বলেছিলাম না আমার লাইফের সাথে প্রবলেমের একটা সম্পর্ক আছে, তো এইখানে আমরা খাবার কিনে ছোট্টখাট্টো একটা খাবার রিভিউ করেছিলাম, কিন্তু পুরো ব্যাপারটা স্লো মোশনে রেকর্ড হয়েছে, তো তার জন্য সেখানে না আছে কোনো অডিও, না আছে কিছু, তো যাই হোক আমি সেটা ভয়েস ওভার করে দিচ্ছি। এখানে ফ্রাইড রাইসের দাম হলো 190 অনুযায়ী ফ্রাইড রাইস একদমই বাজে, শুধু চিলি চিকেনের চিকেন দুটো ভালো ছিল। তো এই ছিল ফুড রিভিউ। আর হ্যাঁ, এবার যদি তুমি ফ্রাইড রাইস অনেক দিন বাদে খেতে পাও সেটা আলাদা ব্যাপার, তোমার সব কিছুই ভালো লাগবে। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস খাওয়া সব কিছু কমপ্লিট। তো ফাইনালি এবার আমরা মানে বুক স্টলের দিকে যাচ্ছি, যে কারণের জন্য এসেছিলাম, বইমেলা আগে এসে আমরা বই না কিনে খাবার দাবার খেয়েছি, আই নো, বাট খিদে হয়েছিলো বস। তো যাই হোক আমরা দিয়েছি। ভাই এখনই আমার ফোন এসছে, ভেরি নাইস, কে ফোন করেছে এটা, আর বাবা ফোন করেছে, গাইস দাও দাও দাও। চলো হল নাম্বার 1-এ দেখা যাক। পুরি রাত প্রকৃতি সাথে জো গরিব পাস নেই হম গরিব বাপ নেই ফির ভি চিচারি এ অতীত কি চাদর ওড়ে খোয়া আজ উন গুফাওঁ মে হ্যায় চন্দা জাকে পিছে চুপটা রাত ইন পাহাড়ো পে যদি অকাতের মধ্যে কিছু আসে তাহলে আমরা নিশ্চয়ই কিনব চমকতা জুগনু জেসে তারে লা ইন ফিজাওঁ মে লপক কে বাঁধা মেনে ফিতা ছাপ ছোড়ে চলা মুঝে কিস কিস নে কিয়া কিয়া কাহা ভটকতা রা মে সিরফ আওয়ারা মে এক বাদল মে চলতা সো গাইস, মোটামুটি আমাদের অনেকের অনেক কিছু বই কেনা হয়েছে, বাট আমি তো কিছু বই কিনিনি। এখানে শ্রীতমা একটা বই কিনেছে, একটা শেষ বেলায় বই কিনেছে, আর একটা বই কিনেছে বিভা নাম, বিভা থেকে, বিভা পাবলিকেশন না, বিভা পাবলিকেশন থেকে কিনেছে জোনাকি। আর ওইদিকে শাইনি একটা, ও জোনাকির রং, আর ওইদিকে শাইনি একটা সত্যজিৎ রায়ের বই কিনেছে, তোমার দেখিয়েছিলাম আমি ব্লগে। তো চলো এখন আমরা একটু রেস্টে আছি,
আমি তো মানে এখন ওই বই পড়ার হিসাবে তো আমি একটা নিউবি, আমি এখনো আরম্ভ রজনী আর ব্যোমকেশ ছাড়া আমি কোনো গল্পই পড়িনি, আমি জানি সব বুগলাবার আমাকে খিস্তি দেবে, বাট কী করা যাবে, আস্তে আস্তে আমি ওদের কাছ থেকে ধারে ধারে বই পড়তে পড়তে বই পড়ার নেশা পড়লে পরে পরে বই মেলে আমি বই কিনতে আসবো, ঠিক আছে। এবার জাস্ট এক্সপিরিয়েন্স করার জন্য এসেছি, কোনো কোনো জিনিস এক্সপিরিয়েন্সও করতে হয়। যাই হোক, পেছনে একটু বক্তৃতা চলছে, হতে পারে তোমরা একটু নয়েস পাবে। লাস্ট আমাদের এখন বাকি আছে আনন্দ পাবলিকেশন, যেটা আছে সেইখানে যাবো, আর দেখি দু একটা পাবলিকেশন বাকি আছে। আর লিটারালি ভাই, সন্ধ্যেবেলা হলে বইমেলা তুমি একটা আলাদাই রূপ দেখতে পাবে, চারিদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান, সকালে বইমেলার এক রূপ, সন্ধ্যেবেলা বইমেলার এক রূপ। সো গাইস, তো ফাইনালি আমাদের বইমেলা ঘোরা শেষ হয়ে গেছে, মানে মানে আর কিছু ঘোরা বা কেনার কিছু নেই, এবার আমরা আস্তে আস্তে বেরোচ্ছি। তুমি যদি একজন বই লাভার হবে, বুক লাভার হবে, মানে তোমার জন্য বইমেলা মানে আই থিঙ্ক পুরো স্বর্গের মতো লাগবে, যে আমি স্বর্গতে চলে এসেছি পুরো। আমি পরের বার পয়সা জমিয়ে বই কিনতে আসবো, আমার একটা তানাতান্ত্রিকের যে সমগ্রটা সেটা আমার পছন্দ হয়েছিলো, বাট ওটার দাম 500 না 600 দেখছিলাম, তো আমি অত টাকা নিয়ে আসিনি, কলেজ কাট মেরে আসছি। আর যেমন হচ্ছে আমার তোমার হ্যারি পটারের কয়েকটা কেনার ইচ্ছা ছিল, আমি যারা জানো না আমি একজন পটার হেড, আমার হচ্ছে কার্স চালটা কেনার ইচ্ছা ছিল, বাট পরের বার যখন আসবো আমি লেডি বলছি আমি এই ব্যাপারটা বুঝে গেলাম তো কেমন টাইপের হয়, আর সেরকম জিনিসপত্র সেরকম পয়সা করে নিয়ে আসবো যাতে কিনতে পারি। এটা আমার ফার্স্টবার এক্সপিরিয়েন্স ছিল, আর ফার্স্টবার এক্সপিরিয়েন্স সত্যিই দারুণ। তো রাইটার সমস্ত স্টলে আছে, তুমি যদি সেই রাইটারের বই কেনো তারা তোমাকে সিগনেচার করে দেবে পার্সোনালি তোমার নাম লিখে, তো মানে লিটারালি এখানে একটা আলাদা রকমই অনুষ্ঠান চলছে, মানে দুর্গা পুজো যেমন চলে না যে চারিদিকে লাইটিং হ্যান ত্যান সেরকম লোক, আর মাঝে মাঝে মনে হয় কলকাতায় এত লোক বই ভালোবাসে। বাড়ির দিকে রওনা হই, এই ছিল আমাদের ছোটোখাটো একটা বইমেলা ব্লগ, যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে, তো টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং গাইস। এইচওডি দেখলে আর আমাদের কলেজের থেকে যদি এইচওডি দেখো স্যার কিছু বলবেন।